কদিন আগে কাতারে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। তারুণ্যের ঝড় তুলে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া আলবেসেলেস্তেদের তরুণদের উপর আস্থা আরও বেড়েছে ইউরোপের ক্লাবগুলোর। সেই ধারাবাহিকতায় এবার ১৬ বছর বয়সী আর্জেন্টাইন তরুণ উইঙ্গার জিয়ানলুকা প্রেস্টিয়ানিকে নিয়ে রীতিমতো লড়াইয়ে নেমেছে স্প্যানিশ দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। জানা গেছে, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি দলও চাচ্ছে জিয়ানলুকা প্রেস্টিয়ানিকে দলে ভিড়াতে। আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে জন্ম এই উইঙ্গারের। বর্তমানে দেশটির অনূর্ধ্ব-17 দলে খেলছেন তিনি। সেখানে বল পায়ে ঝলক দেখিয়ে ইউরোপের নামি দামি ক্লাবগুলোর নজর কেড়েছেন জিয়ানলুকা প্রেস্টিয়ানি। গত বছর ক্লাব ক্যারিয়ার শুরু হয় তার। সে থেকে তার উপর নজর রেখেছে ট্রান্সফার মার্কেট, বিশেষ করে কাতার বিশ্বকাপে এনজো ফার্নান্দেস, জুলিয়ান আলভারেজের দারুণ নৈপুণ্য দেখার পর ইউরোপের ক্লাবগুলো আর্জেন্টাইন তরুণদের উপর নিজেদের আস্থা আরও বাড়িয়েছে। তাদের ধারণা, জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজের মতো একজন হতে যাচ্ছেন জিয়ানলুকা প্রেস্টিয়ানি। তাই তো তরুণ এই আর্জেন্টাইন উইঙ্গারকে দলে ফেরাতে মরিয়া হয়ে উঠেছে ইউরোপিয়ান জায়ান্ট দলগুলো, যাদের মধ্যে এগিয়ে আছে স্প্যানিশ দুই ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।